শুভ সকাল সবাইকে। রেজিনা থেকে আমরা এই মুহূর্তে আছি, সাসকাচুয়ানের রেজিনা থেকে। আর এখানে হচ্ছে আমাদের এক আঙ্কেল আছে, ওনার বাসায় এসেছি আমরা। তো আমি জাস্ট ঘুমের থেকে উঠলাম কালকে রাতে, আমরা অলমোস্ট 12:30 এই রেজিনা এসে পৌঁছেছি। আর গতকালকে আমাদের জার্নি ছিল 750 কিলোমিটারের। আর আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা থান্ডার বে পর্যন্ত যাব। আর থান্ডার বে পর্যন্ত রেজিনা থেকে প্রায় 1340 কিলোমিটারের মতো। তো দেখা যাক আল্লাহ পরশে আমরা কতটুকু যেতে পারি, তবে মোটামুটি ভালোই লেগেছে। আর গাড়িটা বড় হওয়ার কারণে আসলে গাড়ি চালিয়ে টায়ার্ডনেস অনুভূত হয় না। পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সেই গাড়ি। গাড়িটা হচ্ছে আমরা রেন্টে কার থেকে নিয়ে এসেছি, তো সেই বিষয়ে আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন ডিমটনে আসছি, এখান থেকে হচ্ছে কফি নিব। হচ্ছে যে ডিমটনটাতে বসলাম এখানে কিছুক্ষণের জন্য। আর মূল বিষয় হচ্ছে এই পুরো রাস্তায় আসলে ধান ক্ষেত ছাড়া বা গম ক্ষেত বার্লি ক্ষেত ছাড়া দেখানোর কোনো কিছু নাই, তো সেই জন্য আমি খুব বেশি ভিডিও করছি না। বাট দেখবো হচ্ছে আমরা থান্ডার বেতে গেলে দুপাশে হচ্ছে লেক আছে, পাহাড় আছে, সো ওইখানে আসলে দেখানোর অনেক কিছুই আছে। আর আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করছি, যেহেতু রাস্তা অপরিচিত, আমরা যেখানেই ফুয়েল পাচ্ছি ফিল আপ করে নিচ্ছি। তবে সেই ক্ষেত্রে হচ্ছে হাফ অফ দ্য ট্যাঙ্ক হচ্ছে সবসময় আমাদের থাকতেছে, অর্থাৎ হাফ অফ দ্য ট্যাঙ্কে যদি তেল ফুয়েল চলে আসে তখনই আমরা রিফিল করে নিচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে হাফের নিচে কখনো নামতে দিচ্ছি না। আর হচ্ছে এর আগে যখন তেল নিলাম হালকা কিছু খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি আমাদের সাথে, চকলেটস আছে, চিপস আছে, মানে হালকা একদম স্ন্যাক্সের মতো। আর হচ্ছে যখনই টিমটন পাচ্ছি কফি দিচ্ছি, কফি খাচ্ছি, তো এই মুহূর্তেও হচ্ছে একটা টিমটনে আছি। আর এই মুহূর্তে আমরা আছি হোয়াইটউড নামে একটা শহরে, আর এই শহরটা মোটামুটি রেজিনা থেকে 250 কিলোর মতো। দ্যাট মিন্স হচ্ছে সকাল 8:00 থেকে এখন পর্যন্ত বাজতেছে 12:10, প্রায় 250 কিলো রাস্তা ড্রাইভ করা হয়ে গেছে। আর সকাল থেকে আমি ড্রাইভ করছি, তো সেই জন্য আসলে ওইভাবে ভিডিও করার সুযোগ হয়নি। আমরা এখন তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছি, আর তেল নেওয়ার পর এটা হচ্ছে উইন্ডশিল্ডটা একটু পরিষ্কার করে নিয়েছে, এখানে লিকুইড দেওয়া আছে। আর এই লিকুইড যুক্ত পানি দিয়ে উইন্ডশিল্ডটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। উইন্ডশিল্ডটা এখন আবার ঘোলা হয়ে আছে, তো আমি হচ্ছে এখন আবার পানি ঢালবো, পানি ঢেলে তারপর হচ্ছে ওয়াইফার দিয়ে আবার একটু পরিষ্কার করতে হবে। আর মোটামুটি এই গাড়িটা নিয়েই হচ্ছে আমরা ট্রাভেল করছি আমাদের এই 4,000-3,500 কিলো রাস্তা। ওই যে দেখুন ওই আঙ্কেল, উনি পরিষ্কার করছে ওয়াইফার দিয়ে, এই পানি দিয়েই হচ্ছে এটা পরিষ্কার করে। আর যেহেতু রাতে চালানো হয়েছে, গাড়ির সামনে দেখতেই পাচ্ছেন যে পোকামাকড় ময়লা মশা টশা যা আছে সব একদম একাকার হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার আমি ওয়াইফারটা দিয়ে ওই লিকুইডটা দিয়ে একটু ওয়াশ করবো, তারপর পানি ঢেলে পরিষ্কার করে ফেলবো। আছি ম্যানিটোবাতে, আর ম্যানিটোবাতে হচ্ছে কিছু গাছপালা দেখা যাচ্ছে, বাট হচ্ছে সাসকাচুয়ান এবং অ্যালবার্টা যখন আমরা ক্যালগারিটা লিভ করলাম পুরোটাই হচ্ছে ক্ষেতের মতো ছিল বা জমি ছিল, এদের হচ্ছে যে ফসল সেই ধরনের ফসলের জমি ছিল। আর আমরা হচ্ছে এই গাড়িটা নিয়ে রওনা দিয়েছি, ডজের গাড়ি, একদম লেটেস্ট 2022 মডেলের গাড়ি, একদমই নতুন গাড়ি। আর হাইওয়েতে অসাধারণ, আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন হচ্ছে যত ভারী গাড়ি হবে তত বেশি মজা পাওয়া যায় চালিয়ে। সো সকাল 8:00 আমরা শুরু করেছি, এখনও অলমোস্ট 1:00 বাজে, তো সেই 1:00 পর্যন্ত আমি হচ্ছে প্রায় 4 ঘন্টা গাড়ি চালিয়েছি। 450 কিলো পার হয়েছি আমরা, বাট শরীরে বিন্দুমাত্র ক্লান্তি নেই।
তো এখন হচ্ছে আমি রেস্ট নিব, ভাইয়াকে চালাতে দিব, আর হচ্ছে ভাইয়া হচ্ছে মোটামুটি উইনিপেগ পার হয়ে যাবে। উইনিপেগ এখন এখান থেকে 200-300 কিলোর মতো দেখাচ্ছে, তো ভাইয়া উইনিপেগ পার হয়ে যাবে, এরপর হচ্ছে আমরা সামনের দিকে আস্তে আস্তে যাত্রা শুরু করব। আমরা এখন প্রবেশ করছি ম্যানিটোবা প্রভিন্সের ক্যাপিটাল উইনিপেগে, আর উইনিপেগটাই হচ্ছে সবচেয়ে বড় সিটি ম্যানিটোবা প্রভিন্সের। সো এই রাস্তা দিয়েই হচ্ছে উইনিপেগে ঢুকব, তবে আমরা উইনিপেগ শহরটাতে যাচ্ছি না, আমরা শহরের একটা অংশ হয়ে বের হয়ে যাব, কারণ যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আজকের মধ্যেই থান্ডার বে পৌঁছানো, তাই আর সময় নষ্ট করব না। উইনিপেগে ঢোকার পরেই অর্থাৎ ম্যানিটোবাতে ঢোকার পরেই হচ্ছে প্রকৃতি আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, আকাশে বেশ মেঘ, আশেপাশে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, আর চারপাশে সবুজ গাছগাছালি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, আর চারপাশে দেখতে পাচ্ছেন গাছপালাগুলোও খুব সুন্দর, আর যেহেতু সামার চলছে সবুজের সমারোহে একদম অস্থির চারপাশ। আমরা বাসা থেকে এই মুহূর্তে 23 ঘন্টা দূরে আছি যদি এক টানা চালিয়ে যাই, আর এই সামারে হচ্ছে বাইক নিয়ে কিন্তু সবাই ট্যুরে বের হয়, প্রচুর মানুষকে দেখেছি বাইক নিয়ে ট্যুরে বের হতে, কিন্তু উইন্টারে এদেশে আসলে বাইক একদম সবাই বাসায় রাখে, আর দেখতে পাচ্ছেন সবাই আমাদের পেছনে। আমরা সিটি প্রেইরি সিটি, এটা হচ্ছে ম্যানিটোবার একটা সিটি, আর হচ্ছে এখানে আমরা হাইওয়ে থেকে ভেতরে দিয়ে এসেছি, এটা হচ্ছে ফার্স্ট নেশন ডাকোটা টিপি যে এরিয়াটার মধ্যে দিয়ে এসেছি, ফার্স্ট নেশনের একটা এরিয়ার মধ্যে এসেছি। এখানে মাঝে মাঝে ড্রাইভ করতে খুব বোরিং এবং টায়ার্ড লাগে, তার কারণ হচ্ছে চারপাশে কোনো হর্ন নেই, কোনো ওভারটেক নেই, মানে একদম একা একা নিজের মতো করে রাইড করতে হয়, সেটাই হচ্ছে মাঝে মাঝে বোরিং হয়ে যায়, তাই বোরিংনেস কাটানোর জন্য আমি ভিডিও করি। আর এখন আমরা হচ্ছে ম্যানিটোবা প্রভিন্সের স্ট্যানলি নামে একটা জায়গায় আছি, আর এইখান থেকে হচ্ছে রাস্তাটা দুদিকে বেঁকে গেছে, ডান পাশে গেলে হচ্ছে রাস্তাটা ইউএসএর ভেতর দিয়ে ঢুকে যাবে, আর বাম পাশে গেলে হচ্ছে ট্রান্স ক্যানাডিয়ান হাইওয়ে ধরে আপনি ক্যানাডার ভেতর দিয়েই যাবেন। তো যেহেতু আমাদের কাছে ইউএসএর ভিসা পাসপোর্ট কোনো কিছুই নেই, সেই জন্য আমরা কানাডার ভেতর দিয়েই যাচ্ছি। আমরা হচ্ছে ট্রান্স ক্যানাডিয়ান হাইওয়েতে আছি, আর আমাদের ডান দিকে ইউএসএ ছিল, বাট আমরা এখন সোজা যাচ্ছি, আর আমাদের আপাতত লক্ষ্য আগের মতোই আছে থান্ডার বে। তো এখানে যেহেতু রাস্তায় দেখানো কিছু নাই, শুধুমাত্র দুপাশে ধানি মানে ক্ষেত, ফসলি ক্ষেত, আর হচ্ছে কিছু গাছগাছালি আছে, সো এটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি, সেই জন্য আমরা ভিডিও করছি না, বাট হচ্ছে থান্ডার বে থেকে আসলে দেখার অনেক কিছু আছে। হাজার লেকের দেশ কোনটি সেটা আসলে আমি জানি না, তবে ক্যানাডাকে হাজার লেকের দেশ বললে আমার মনে ভুল হবে না, কারণ এখানে চারপাশে এত এত লেক এবং লেকের সৌন্দর্য এত বেশি আপনি মুগ্ধ হবেনই।
আমরা হচ্ছে এই মুহূর্তে ক্যানোরা নামের একটি শহরে আছি, আর এই ক্যানোরা শহরটা হচ্ছে অন্টারিওর প্রথম শহর, অর্থাৎ ম্যানিটোবা এবং অন্টারিওর বর্ডারে পড়েছে। আর এইখান থেকেই হচ্ছে দুপাশের পাহাড় শুরু হয়েছে, তার মানে সামনের দিকে সৌন্দর্য দেখানোর আছে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন রাস্তা এক্সপ্যান্ড করার কাজ চলছে, ট্রান্স ক্যানাডিয়ান হাইওয়েটা ডান পাশে এক্সটেন্ড করা হচ্ছে। এখানে পাহাড় কেটে চলছে বিশাল কর্মযজ্ঞ। সামনে একটা সিটি আছে, সিটিটার নাম হচ্ছে ক্লিয়ার ওয়াটার। আর এখানে ক্লিয়ার ওয়াটারের আগেই হচ্ছে লেখা আছে যে আপনার যদি ফুয়েল না থাকে তাহলে এখান থেকেই ফুয়েল রিফুয়েলিং করে নিন, কারণ বেশ লম্বা সময় আর ফুয়েল পাম্প পাওয়া যাবে না। আগে আমরা হচ্ছে অন্টারিওতে প্রবেশ করেছি, তো এখানকার এটা হচ্ছে থান্ডার বের আগে আমাদের সামনে হচ্ছে ক্যানোরা শহর। তো আমি আশা করেছিলাম থান্ডার বে ক্যানোরার পর থেকে হয়তো পাহাড়ি রাস্তা শুরু হবে, বাট ক্যানোরার আগে থেকেই হচ্ছে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে। আর দুপাশে হচ্ছে অনেকগুলো লেক, মানে অসংখ্য লেক, কিছুক্ষণ পরপরই হচ্ছে লেক পাওয়া যায়। তো এতক্ষণ আমি ড্রাইভ করেছিলাম, বাট অলমোস্ট আবার 3 ঘন্টার মতো হয়ে গেছে আমি ড্রাইভ করেছি। তো এখন হচ্ছে ভাইয়া ড্রাইভ করবে, কারণ পুরো রাস্তা আপনাদেরকে আসলে কিছুই দেখাতে পারিনি, বাট দেখানোর জায়গা হচ্ছে এখন থেকে শুরু। তো সেই জন্য হচ্ছে এখন ভাইয়া ড্রাইভ করবে, আমি ভিডিও করব। আর এই ক্যানোরার আগের সাটবেরির এই রাস্তাগুলো এবং থান্ডারবের রাস্তাগুলোর যে ন্যাচারাল বিউটি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হচ্ছে যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম এই জায়গাটার নাম হচ্ছে ক্লিয়ার ওয়াটার। তো এটাই ক্লিয়ার ওয়াটারের হচ্ছে মনে হয় লাস্ট পেট্রোল পাম্প, এরপরে হচ্ছে ক্যানোরা সিটিতে গিয়ে পাবো, এর আগে মনে হয় না আর পাবো, কারণ এখানে তেলের দাম নর্মাল তেলের দামের চেয়ে একটু বেশি। সো জান এখন মনে হচ্ছে এটাই হচ্ছে হয়তো লাস্ট স্টপেজ ক্যানোরা সিটির আগে। সো চারপাশে হচ্ছে বেশ পাহাড় দেখা যাচ্ছে, আসুন এখন আপনাদেরকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এখন আমরা হচ্ছে ট্রান্স ক্যানাডিয়ান হাইওয়ে যেই অংশে ঢুকেছি, এই অংশটা হচ্ছে সিঙ্গেল লেনের, অর্থাৎ ডাবল লেনের রাস্তা, এক পাশ থেকে যাবে এক পাশ থেকে আসবে একই রাস্তায়। সো এখানে একটু সাবধানী হয়ে চালাতে হবে হাইওয়েতে, যতটা নির্ভয়ে চালিয়েছেন বা চালিয়েছিলাম আমি, এখানে কিন্তু আসলে সেই সুযোগ নেই। আর সেই জন্য হচ্ছে এই রাস্তাটা ভাইয়াকে দিয়ে দিয়েছি, ভাইয়া ড্রাইভ করছে, আর হচ্ছে আমি হচ্ছে চারপাশের ন্যাচারাল বিউটির ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে, ক্যানোরা হচ্ছে ডান দিকে আর থান্ডার বে হচ্ছে সোজা, তার সামনে ডান দিকে ক্যানোরা সিটিতে চলে গেছে আর হচ্ছে সোজা যাবে হচ্ছে থান্ডার বে। এইখান থেকে সোজা গেলেই হচ্ছে থান্ডার বে, আর ডান পাশে গেলেই হচ্ছে ক্যানোরা, তার মানে ক্যানোরা হচ্ছে পুরোপুরি একটা পাহাড়ি শহর। তো এখান থেকেই হচ্ছে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। দুপাশের পাহাড় কেটে তার মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, আর রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই কিছুটা ধীর গতিতে চলতে হচ্ছে, বাট অসাধারণ চারপাশের নৈসর্গিক সৌন্দর্য।
চারপাশে এইরকম অসংখ্য পাথুরে দেয়ালের মধ্যখান দিয়ে রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর এইরকম অসংখ্য অসংখ্য লেক নাম জানা সবগুলো, কারণ এখানে যতগুলো লেক আছে সবগুলোর সাথেই সেগুলোর নাম দেওয়া আছে, অসংখ্য লেক। এরকম দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর এখন আমরা চলে এসেছি ড্রাইডেন নামক একটা শহরে, আর এখানে আমরা তেল নিব, কারণ এর পরের যে শহর উপসালা সেই পর্যন্ত প্রায় 200 কিলোমিটারের মতো রাস্তা, আর কোনো ফুয়েল পাম্প নেই। ড্রাইডেন থেকে তেল নিয়ে আমরা যতই সামনের দিকে যাচ্ছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে, পাহাড়ের নিস্তব্ধতা চারপাশ থেকে আস্তে আস্তে জেঁকে বসতে শুরু করেছে। এর পরের শহরটা বেশ অনেকখানি দূরে, আর এর মধ্যে যেহেতু অন্ধকার ঘনিয়ে আসছে, রাস্তায় ছোট গাড়ির আধিক্য নেই বললেই চলে, মাঝে মধ্যে বড় লরিগুলো দেখা যাচ্ছে, আর দুপাশে তো লেক আছেই। আজকে আমাদের লক্ষ্য ছিল থান্ডার বে পৌঁছানো। সো আমরা এখন যেই দূরত্বে আছি, এখান থেকে থান্ডার বে এখনও 263 কিলোমিটার পাহাড়ি রাস্তায়। পাহাড়ি রাস্তা বলতে একদমই পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। এক পাশে পাথরের দেয়াল, অন্য পাশে লেক, রাস্তার পাশে কোনো কিছুই নেই। বেয়ার গ্রিলের ভিডিও দেখে আমি একটি জিনিস শিখেছি, পাহাড়ে অন্ধকার দ্রুতই ঘনিয়ে আসে, তো আমাদেরও হচ্ছে অন্ধকার দ্রুতই ঘনিয়ে এসেছে, রাস্তা এখনো অনেকখানি বাকি।